গল্পের সুর চ্যানেলে এখন আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখে একটি গল্প দৈব ঔষধ আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকবো রোমানান আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠ রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এ গ্রামের বড় গাতিদার রায় রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুরবাড়ি ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বছর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদারও যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার কর্জ নেওয়া সামান্য ধানের জন্য তাকে চণ্ডী মণ্ডপের সামনে গ্রামের লোকে বলত কাছারি বাড়ি এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মোকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনে এসে দেখলেন তিনি মস্ত বড়ো প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নন প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজে খুঁত কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী তা ছিলেন না তিনিও ছংকার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোক ভালো বলত না স্নেহের শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা এদিকে এসো শশা খাবা না কি খাবা কিছু খাব না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানি নে বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়ব কেন তুমি নিতান্ত ছেলে মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দু একটি সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী কাহিনি ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী গ্রামে বাস করতেন তাঁরও পূর্ণ কথা সবই মুখে মুখে দয়ারাম রায় চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে বাজি ছাড়া অন্য বইও ছিল না এই সময়ে দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হলো কিছু হয়নি তোমার আদরে বৌমা নিয়ে তুমি থাকো আমার এই সংসারে আর পোষাবে না অকমান হতে এবারে আমি থাকতে পারবো না এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন ওই দেখো দেখছো আমার কথাই হেনো হেনস্থা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্বাদেবী অমনি আঁচলের চাবির গোছা খুলে ঝড়াত করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগীর বৌমাকে নিয়ে তুমি থাকো আমিও সব্য চক্রতির মেয়ে জেনে রেখো আমি এই সংসারে অকমান হতে আসিনি 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 গৃহিণী ছুটে খড় থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেঁচে কিনে কাশি রওনা হতে হবে দেখছি এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাস দেহত্যাগ করলেন ঘনরাম নিলেন বড় গাতি জমা ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনী দিক থেকে ঘনরাম রায় চৌধুরী নিজে পিতার মতোই দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্য নিত্যদ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গে গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাড়া থেকে শাশুড়ির অজ্ঞাত চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে এক ঘর জেলে আছে ওতে গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুল তলায় ডেকে যদুর মেয়ে কমলি বলল কাকিমা বাবা আপনাকে একবার বলতে বলেছে মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বলল খেতে পাইনি তার ডাক্তার আজ চাল নেই ঘরে চল আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারাতলা জালনা গিয়ে দাঁড়া মা বাড়ি আছেন কি দেখি তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাঁটি গিয়েছেন নাইতে অমনি ভাড়া থেকে চার কাঠা চাল পূর্ণ একটি ধামা এনে পেয়ারাতলা এনে কোমলির হাতে দিয়ে বললেন পালা কমলে বাঁশবাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সবসময় তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনরাম রায় চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নায়বি কর্মগ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনরাম রায় রায়চৌধুরী আমতামতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্ব ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করে গিয়ে নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে শাস্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনরাম বললেন নিয়েই যাই না হয় এ বারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মোরবার আগে তো নয় সে সুবিধা এখন হবে না অগত্যা ঘনরামকে একাই চাকুর স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করল ঠাকুরমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতে হবে না হেসেল ছেড়ে এখন এলে রান্নাবান্না হবে না দেখি তোমার গা এ কি গা যে পড়ে যাচ্ছে ও কিছু না পিত্তির ধার তাই তুই গিয়ে পর গে যা সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডী মণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে রাখবো কর্ত্রী ধমকদে বললেন হ্যাঁ ওইটুকু এখন বাকি আছে এই বয়সে ডাক্তার ওষুধ না গিললে চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেবো না সার কুমারীর মতো করো অতএব সারকুমারীর মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননী বাগদি নকুলমুচি প্রভৃতি সারকুমারীর মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা এরা পেরে ওঠে না নকলমুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুটুলি বার করে বলল মা ঠাকুরেনের কি বড্ড জল তেষ্টা পাচ্ছে জগদম্বা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ওবেলে শুধু সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্তা ভাত কি খাবো বাবা আগে পান্তা ভাত তারপর আগে ডোবায় স্নান করবেন তারপর পান্তা ভাত খাবেন প্রতুল বলল হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কীরকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবায় স্নান করতে হবে পান্তা ভাতও খেতেই হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিদ বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারীর মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারা দিন ধরে গ্রামের শূদ্র ভদ্র সবাই ভেঙে পড়ল বাড়িতে অনেকে চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগল গভীর রাতটি তরঙ্গিনী শিওরে বসে শাশুড়ি সেবা করছেন ঘনরাম রায় চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বরমে রানী বলল মা একটা কথা কি? বাইরে এসো বলছি রানী বাইরে এসে চুপি চুপি বলল মা বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এবার সে ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে কত শুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্তর থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে এ ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবী শাশুড়ির এ দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালেভদ্রে ভদ্রে দু পাঁচ বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন মা একটু কমল লেবুর রস দেব হুম মিছরির জল হুম মা একটা কথা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে যেতে বলো ঘরে কেউ না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন এই শোনো আমার তখন সমত্ত বয়স অম্বলশুল রোগ হলো ছটফট করছি রোগের যাতনায় এমন সময় অনেক রাত্রিরে দেখেছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছে শেকড় তুলে এনে কী গাছের শেকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরী কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতল সামান্য মাইনের চাকুরি করে বিদেশে থাকে সে যৌলস নেই সংসারের তরঙ্গিনেও বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ি সামনে নামল সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটা গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরে জানা গেল লোকটি অম্বলশুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে তরঙ্গিনী দেবী অম্বলশুলের দৈবশ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বলল মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এই দয়া করতেই হবে লোকটিও বলল না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললেন তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বলশুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানী ননদের মুখে কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছে তাছাড়া এ কথা কেনা জানে তাদের বাড়িতে অমলশুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনও বলেননি এ কথা রানী শ্বশুর বাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেবো বাবা ব্যস্ত হও না সে তো কাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাইয়ে আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা নটের শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিও না ঠাকুর আমি কিছুই জানি নি তোমার দয়া যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই কাঁটা নটে শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনে চলে গেল দুমাস পরেই রানী শ্বশুরবাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বলল আচ্ছা মা পাঁচ ঘরের ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘোড়া কি ক ঘোড়া তা জানিনি সে এক মজার কথা সে হলো কি বাপু আচ্ছা তুই তোর শ্বশুরবাড়ি বাড়ি কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বলল ভুবন মজুমদার পরশু আমার শ্বশুর বাড়ি এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আর জন্মের মা ছিলেন আমার পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানে খেজুর গুড় দিতে এসেছিল বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুরবাড়ির দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কফিয়েতোর সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না গল্পেশুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি গল্প দৈব ঔষধ আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতেই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এ প্রার্থনা রইল